নমস্কার বন্ধুরা, রেসিপি প্যারে সবাইকে স্বাগত। আমি শুভ্রা, চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বেগুনের একটা নিরামিষ রেসিপি, একদমই টোটালি নিরামিষ, আর এটা চটজলদি, খেতে খুব ভালো, রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তার জন্য আমি বেগুনগুলোকে দেখো 10-15 মিনিট আগে একদম কচি কচি বেগুন নিয়েছিলাম, কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে সব। আর কি কি লাগছে দেখে নাও। এখানে নিয়েছি 100 টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, যেহেতু টক দই চিনিটা একটু বেশি লাগবে 1 টেবিল চামচ মতন চিনি দেব, হলুদ, নুন, ফোড়নের জন্য আছে কাঁচা লঙ্কা, কারি পাতা, সর্ষে। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। তাহলে চলো দেখে নেবে রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে এর মধ্যে সব ছেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হতে হতে আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়ে এখানে দইয়ের যে দইটা নিয়েছি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে একে একে চিনি, হলুদ, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, এমন করে চেপে চেপে মেশাবো এটা যাতে দই একটুও ডেলা পাকিয়ে না থাকে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেব, জলটা দেওয়ার কারণ দইটা কেটে না যায়। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার দেখি বেগুনগুলো ভাজা হয়েছে কিনা। আর একটু উল্টে পাল্টে যেটুকু দরকার আমি ভেজে নেব। খুব সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষেগুলো ফোড়ন। দিয়ে দিচ্ছি কারি পাতা, তার সঙ্গে কাঁচা লঙ্কা। কেউ শুকনো লঙ্কা পছন্দ করলে শুকনো লঙ্কাও দিতে পারে। প্লিজ বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের আমার সঙ্গে থাকার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবে, তাহলে আমার নতুন যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সঙ্গে সঙ্গেই চলে যাবে তোমাদের কাছে। আচ্ছা, এইটা ভাজা হয়ে গেছে মশলাটা ভালোভাবেই, এইবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম কমিয়ে দেব। এবার অপেক্ষা করবো এটা ভাত ফুটে ওঠার। এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। এবার এটা এরকমভাবে রান্না হবে, আর দইটা বেগুনের মধ্যে ঢুকে একদম টসটসে টক মিষ্টি দইয়ে ভরপুর হয়ে যাবে বেগুনের স্বাদটা। দেখো বন্ধুরা, দইটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের
রান্না রেডি।